রাষ্ট্রাচারে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রাচারে সাংবিধানিক রীতি অনুসারে রাষ্ট্রপতিকে বিদায় জানালো বঙ্গভবন, এবং বঙ্গভবন থেকে বেরিয়ে আসার পর মূল যে ফটক ছিল সেই মূল ফটকের সামনে অর্থাৎ তার জন্য যে আরেকটি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছিল সেই গাড়িতে চেপে বসেছেন সস্ত্রীক সদ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং রাশিদা খানম সদ্য সাবেক ফার্স্ট লেডি, এবং আমরা আমরা দেখতে পাচ্ছি যে তাকে তিনি সেই গাড়িতে চেপে বসেছেন, এবং বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা তারা প্রস্তুত হয়েছেন তারা রাষ্ট্রপতিকে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে অর্থাৎ নিরাপত্তার সঙ্গে যে রাষ্ট্রীয় নিরাপত্তার ছক কষা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, সেই ব্যবস্থা এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে, এবং সেই ব্যবস্থার মধ্যেই মাধ্যমেই কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি মাত্র তার দায়িত্ব শেষ করে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন, সেই বিদায় জ্ঞাপনের একেবারে শেষ পর্যায়ে এখন আনুষ্ঠানিকতা। তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার নিজ বাসভবন নিকুঞ্জে, এবং নিকুঞ্জের এই যে পুরো পথটি এটি কিন্তু পুরোটি তদারকি করবে বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা, তারা এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। আসলে এখনও বিদায় পর্ব যেটি চলছে সেই বিদায় পর্ব কিন্তু রাষ্ট্রপতি এবং রাশিদা খানম সদ্য সাবেক ফার্স্ট লেডি তারা এরই মধ্যে সেই গাড়িতে উঠে বসেছেন, কিন্তু আসলে এখনও বিদায় পর্ব যেটি সেটি এখনও চলছে। তারা হাত নেড়ে চেষ্টা করছেন এখানকার যারা সমবেত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে বিদায় জানানোর চেষ্টা করছেন সেই জায়গাটি থেকে। আসলে এটি একটি বিরল মুহূর্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসে, এবং একই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তায় এখনও আসলে ফুল ছিটাচ্ছেন আপন বিভাগ এবং জনবিভাগের কর্মকর্তা কর্মচারীরা, তারা ফুল ছিটিয়ে আসলে শেষ বিদায় জানাচ্ছেন বঙ্গভবন থেকে মাত্র দায়িত্ব শেষ করা অর্থাৎ টানা 10 বছর ধরে যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন, সংবিধানের অভিভাবক হিসেবে সংবিধানের রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্ব পালন তিনি সফলভাবে শেষ করেছেন, এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজকের এই দিনটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে আগামী দিনের জন্য। বিশেষ করে তার যে সমাপনী বক্তব্য বা তিনি যে গণমাধ্যম কর্মীদের কাছে তার যে মন্তব্য করেছেন সেই মন্তব্য কিন্তু তিনি বলেছেন যে আগামী দিনে বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতি করতে হলে অবশ্যই মানুষের জন্য রাজনীতি করতে হবে, সেই পরামর্শই কিন্তু তিনি আগামী দিনে রাজনীতিবিদদের দিয়েছেন। তিনি আগামী দিনে আসলে কি করবেন সেগুলো বিস্তারিত নিশ্চয়ই আগামী দিনে তিনি জানাবেন, তবে তিনি আর রাজনীতিতে আর ফিরছেন না বা তিনি রাজনীতি করবেন না আমি এই এই বিষয়টি কিন্তু আসলে তিনি আজকেও আবারও পরিষ্কার করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি আর রাজনীতিতে আসবেন না। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িবহরটি চূড়ান্তভাবে আসলে যাত্রা শুরু করলো নিকুঞ্জের পথে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িবহর বঙ্গভবন থেকে গাড়িবহরটি চলে যাচ্ছে নিকুঞ্জের পথে। স্টপ স্টপ এর মাধ্যমেই কিন্তু আসলে এর মাধ্যমেই একটি 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 অধ্যায়ের শেষ হলো এই বঙ্গভবনের, অর্থাৎ বঙ্গভবনের যে অধ্যায়টি শুরু হয়েছিল বঙ্গভবনে যে আসলে আব্দুল হামিদের অধ্যায় শুরু হয়েছিল 2013 সালে সেই অধ্যায়টি কিন্তু সেই অধ্যায়টি শেষ হলো এই সফলভাবে এই এখানকার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু এখানকার যে আব্দুল হামিদের অধ্যায়টি ছিল সেই অধ্যায়টি শেষ হলো। নতুন রাষ্ট্রপতি সন্ধ্যায় হয়তো বা আনুষ্ঠানিকভাবে এই বঙ্গভবনে এসে উঠবেন, এবং নতুনের বরণ এবং
পুরনোর বিদায়, এই দুয়ের আনুষ্ঠানিকতা মিলেই কিন্তু আসলে বঙ্গভবন আজকে পুরো জমজমাট ছিল। এখন পর্যন্ত এই ছিল বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায়ের সবশেষ খবর। আমরা দেখছি যে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আসলে এই মুহূর্তে মগবাজার যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটি পার হলেন এবং এরপরে যে বিজয় সরণির মোড় সেটি কিন্তু পার হবেন। ধারণা করা যায় যে আজ 5 থেকে 7 মিনিটের মধ্যে আব্দুল হামিদ তার যে বাসভবন রয়েছে নিকুঞ্জে সেখানে তিনি পৌঁছবেন। আপনারা জানেন যে আব্দুল হামিদ আসলে যে 10 বছর 41 দিন তিনি অতিবাহিত করেছেন রাষ্ট্রপতি হিসাবে, সেই সময়টা কিন্তু আমরা দেখেছি 2013 সালে, যখন দেশজুড়ে অস্থিরতা, রাজনৈতিক হানাহানি, জ্বালাওপোড়া চলছে। ঠিক সে সময় কিন্তু যখন রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান, সে সময় জিল্লুর রহমান যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি যখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান, তখন তাকে আসলে আব্দুল হামিদকে এই রাষ্ট্রপতির পদে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্বের 41 দিনের মাথায় তিনি আসলে পূর্ণাঙ্গ মেয়াদে রাষ্ট্রপতির পদটি লাভ করেন। এবং সেই থেকে শুরু করে 2013 সাল এবং তারপর 2017 সাল, এই দুই মেয়াদে তিনি 41 দিন সহ এই 10 বছর তিনি আসলে মেয়াদ পূর্ণ করেন। এবং সেই মেয়াদের ধারাবাহিকতায় আমরা দেখছি যে আজকে যে বিদায়, সেই বিদায় কিন্তু অত্যন্ত বর্ণাঢ্য এবং আজকে যে বিদায় সেটি রাজসিক বিদায় বলা চলে। এবং বেলা 11টায় এটি শুরু হয় শপথের মধ্য দিয়ে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি শপথ গ্রহণ করেন বেলা 11টায় এবং তারপর যে রাষ্ট্রীয় আচার, বঙ্গভবনের যে রীতিগুলো আছে, সেখানে প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রীয় সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন, তারা সবাই ছিলেন এবং সেটি ছাড়াও মন্ত্রী, এমপি, সাংসদরা, মন্ত্রী পরিষদের সদস্যরা, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীলরা সেখানে ছিলেন। এবং সেই বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যে আজকের শপথ অনুষ্ঠান সেটি যখন শেষ হয়, শেষ হওয়ার পর শুরুতে রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি, নবীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এরপর প্রধানমন্ত্রী বঙ্গভবন ত্যাগ করেন। তারপর কিন্তু আসলে যে বঙ্গভবনের যে রাজসিক যে বিদায় অনুষ্ঠান সেটি শুরু হয় এবং সেই যে রাজসিক বিদায়, সেই বিদায়ের কিন্তু যে অনুষ্ঠান সেটি যে শুধুমাত্র আব্দুল হামিদের জন্যই স্মরণীয় তাই নয়, সেটা কিন্তু বলা চলে যে পুরো বাংলাদেশ এবং পুরো বাংলাদেশের যে 16 কোটি মানুষ 17 কোটি মানুষ সবার জন্য কিন্তু একটি দর্শনীয় একটি বিষয়। কারণ এভাবে কোনো রাষ্ট্রপতিকে বিদায় কিন্তু অন্তত আমার অভিজ্ঞতায় সেটা